জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন কার না থাকে, আর যখন কারো স্বপ্ন পূরণ হয়ে যায় তখন তার চোখ দিয়ে পানি আসাটাই স্বাভাবিক। তাই তো নাহিদ রানা শোনালেন তার গল্পটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপলোড করা একটি ভিডিওতে দেখা গেছে, প্রথমবারের মতো জাতীয় দলের কিট ব্যাগ পেয়েছেন নাহিদ রানা। আর এই ব্যাগ গোছাতে গিয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন তরুণ এই ক্রিকেটার, যেখানে নিজের গল্প শুনিয়েছেন, বাংলাদেশের ক্যাপটা পেয়ে আবেগে জড়িয়েছেন। নাহিদ রানা সবার জন্য দোয়া চেয়েছেন, বলেছেন, অনেকবার ক্রিকেটের ব্যাগ গুছিয়েছি, তবে এবারের ব্যাগ গোছানোটা আমার কাছে সবচেয়ে স্পেশাল, কেননা এটা যে জাতীয় দলের কিট ব্যাগ। উল্লেখ্য যে গতির বার্তা দিয়ে বাংলাদেশের টেস্ট দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা। বিপিএলে প্রায় 150 কিলোমিটার গতিতে বল করে আলোচনায় আসেন 21 বছর বয়সী এই ফাস্ট বোলার। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম কোয়াডে থাকতে পারেন তিনি। গত 2 মৌসুমে ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তোলেন নাহিদ রানা। এবারের বিপিএলে তো একটি ডেলিভারির গতি ছিল স্পিড গানে 149.7, 145 কিলোমিটারের গতিতে বোলিং করেন নিয়মিতই। সেই গতির ভেলাই এবার তাকে নিয়ে এসেছে জাতীয় দলে।